311 পাতার আমরা 3-এর 4 নম্বর অঙ্কটা করা হয়নি, 4 নম্বর, 3-এর দাগে 4 নম্বর, 3-এর দাগে 4 নম্বরে কি আছে, ট্যান থিটা প্লাস কটস করা হয়ে গেছে, ট্যান থিটা প্লাস কটস সমান 2 বলে ট্যান থিটা মাইনাস কটস, ঠিক আছে। প্রদত্ত আছে, প্রদত্ত আছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2, এটা থাকলে পরে ট্যান থিটা মাইনাস কট থিটার মান বের করতে হবে। আমরা একরকম ভাবে পড়েছিলাম এর আগের দিন, আজকে অন্যরকম করছি। তো এটাকে আমি লিখি, যদি ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, দুদিকে হোল স্কোয়ার করে দিলাম। এবার ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস এই 2 এর স্কোয়ারটা দিকে বাঁদিকে নিয়ে এলাম, ডান দিকে শূন্য হয়ে আর ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা লেখা যাবে না, যাবে, কারণ ট্যান থিটা কট থিটার গুণফল কত হয়, ট্যান থিটা ইন্টু কট থিটার গুণফল 1 হয়। এটা একটা সূত্র পড়ে গেল, কোন সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা বলছি। তাহলে এরপরের লাইনে আমরা লিখবো ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, শূন্যটাকে 0 স্কোয়ার লিখে দিয়ে, অতএব ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 0। আমাদের 3-এর দাগের 5 নম্বরটা কি আছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13, প্রদত্ত আছে, প্রদত্ত আছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13। এটা যখন দেওয়া আছে সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা সমান কত, এই অঙ্কটা করতে আমরা প্রথমে দুদিকে হোল স্কোয়ার করে দিই, সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 7/13 এর হোল স্কোয়ার। এবার বাদিকের অংশটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দেওয়া যাক, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 sin θ ইন্টু কস থিটা সমান 49/169। এটা কোন সূত্র ভাঙলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার মানটা কত 1, মাইনাস 2 sin θ ইন্টু কস থিটা ইকুয়াল টু 49/169। এবার এই 1টাকে ওইদিকে নিয়ে চলে যাওয়া যায়, বা এক কাজ করি 1-49/169 ইকুয়াল টু 2 sin θ ইন্টু কস থিটা, এটা বাদিকটা ভাবলাম সে বিয়োগ করা যাক, 169 লসাগু হচ্ছে, তাহলে বাদিকটা কত 169 এর সঙ্গে 1 গুণ হয়ে যাবে, পূর্ণ সংখ্যার সঙ্গে লসাগু গুণ হয়, 169 আর মাইনাস 49 ইকুয়াল টু 2 sin θ ইন্টু কস থিটা, বাদিকটা বিয়োগ করলে কত হবে 120/169 ইকুয়াল টু 2 sin θ ইন্টু কস থিটা। আমাকে কি করতে হচ্ছে, ওখানে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে, সাইন থিটা প্লাস কস থিটা। এবার সেটা করার জন্য যদি একটা করে 1 যোগ করা যায়, বাঁদিকে একটা 1 যোগ করছি, ডান দিকে একটা 1 যোগ করি,
করতে পারি। তাহলে বাদিকটা কত হচ্ছে 169 লসাগু 169 প্লাস 120, আর এই ওয়ানের বদলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা মান ওয়ান, বাদিকটা কত হচ্ছে 289 বাই 169 ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে গুড়িয়ে লিখে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার থাকলে সমান কত 17 বাই 13 তার হোল স্কোয়ার। অতএব সাইন থিটা প্লাস কস থিটা সমান কত প্লাস মাইনাস 17 বাই 13 স্কোয়ার তুলে দিলে পরে প্লাস মাইনাস দিতে হয়। শূন্যর ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম না দিলেও চলবে, শূন্যের ক্ষেত্রে প্লাস মাইনাস দিলে একই হবে। এরকম সূত্র হিসাবে এটা ভাবতে পারো, তো এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি এ স্কোয়ার থাকে এক্স ইকুয়াল টু কত প্লাস মাইনাস এ হবে, প্লাস মাইনাস রুট ওভ আর এ স্কোয়ার আর কি, তখন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ। কারণ আমরা দ্বিঘাত সমীকরণ করেছি, দ্বিঘাত সমীকরণে কী করেছিলাম আমরা, এক্স স্কোয়ার যদি এ স্কোয়ার হয় এটাকে একদিকে আনলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, হয় এক্স প্লাস এ সমান শূন্য সেখান থেকে এক্সের একটা মান পাওয়া যায়, অথবা এক্স মাইনাস এ সমান শূন্য এক্স সমান আর একটা মান পাওয়া যায়, যেটা প্লাস মান আর এটা যে মাইনাস মান, ওটাকে না করে একবারে করলেও হয়, এরকমভাবে করলেও হবে। তো তিনের দাগের ছ নম্বর, ছ নম্বরে কী আছে, সেক থিটা মাইনাস টেন থিটা না সাইন থিটা ইন্টু কস থিটা সমান হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটা কত, প্রদত্ত আছে, প্রদত্ত আছে সাইন থিটা ইন্টু কস থিটা সমান হাফ দেওয়া আছে, বর্জগুণ করে দিই, টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান ওয়ান, যেহেতু সাইন থিটা প্লাস কস থিটা সমান ওয়ান প্রমাণ করতে হবে তাহলে একটা করে ওয়ান যোগ করে দেওয়া যাক, বাঁদিকে একটা ওয়ান যোগ করছি, ডান দিকেও একটা ওয়ান যোগ করলাম, এই ওয়ান মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর টু সাইন থিটা কস থিটা যেমন আছে থাকুক সমান কত দুই, তাহলে বাদিকটা কত লেখা যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তার মানে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু টু, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার টু, স্কোয়ার তুলে দিলে ডান দিকে প্লাস মাইনাস দিতে হয়, এটাই অ্যান্সার। আর এখানে একটা করে বা দিলে ভালো হয়, বা শেষে অতএব নয় নম্বর অঙ্ক, তিনের দাগের নয়, প্রদত্ত আছে, প্রদত্ত আছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু সেভেন, ইকুয়াল টু সেভেন, টেন থিটার মান বের করতে বলছে। আমরা সেভেন মানে সেভেনের তলায় ওয়ান ধরতে পারি, তাহলে বর্জগুণ করে কী দাঁড়াবে, সেভেন সাইন থিটা মাইনাস সেভেন কস থিটা ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটাগুলোকে একদিকে নিয়ে আসা যাক, সেভেন সাইন থিটা মাইনাস সাইন থিটা এগুলো কস থিটা প্লাস সেভেন কস থিটা, এইটা বিয়োগ করা যাক সিক্স সাইন থিটা ইকুয়াল টু এইট কস থিটা, তাহলে এই কস থিটাটাকে বাঁদিকে আনি, এটা ডান দিকে গুণন ছিল ভাজক হয়ে চলে আসলো, আর এখানে সিক্সটা গুণন আছে ডান দিকে নিয়ে চলে যায় ভাজক করে, তাহলে সাইন থিটা বাই কস থিটা বাই আমরা কত বলেছিলাম টেন থিটা, আর এখানে কত দুই দিয়ে কাটলে চার বাই তিন, এটাই অ্যান্সার।
তিনের দাগের 10 নম্বর প্রদত্ত আছে, প্রদত্ত আছে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/2। এখান থেকে কী করতে বলেছে, সাইন থিটার মান হিসাব করতে বলেছে। আগের মতো বজগুণ করি, বজগুণ করলে 5 cosec theta মাইনাস 5 sin theta ইকুয়াল টু 2 cosec theta প্লাস 2 sin theta। কোসেক থিটাকে বাদিকে নিয়ে আসা যাক, 5 cosec theta মাইনাস 2 cosec theta ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কত, সাইন থিটাগুলো ওদিকে চলে যাচ্ছি, এখানে 2 sin theta আগের থেকে ছিল আর এই 5 sin theta ওদিকে চলে গেল, তাহলে 3 cosec theta ইকুয়াল টু 7 sin theta। আমার তো সাইন থিটা মান বের করতে বলেছে, তাহলে এই সাইন থিটাকে আমরা 1/cosec theta 1/sin theta লিখতে পারছি, তাহলে সাইড চেঞ্জ করি, এই 7টা গুণন আছে বাঁদিকে নিয়ে আসলাম, ভাজক হয়ে চলে এলো, সাইন থিটা নিচে ছিল উপরে চলে যাক, নিচের সংখ্যা উপরে চলে যায় গুণ হয়, তাহলে আমরা কী পেলাম, সাইন স্কোয়ার থিটা সমান 3/7। অতএব সাইন থিটা কত হবে, প্লাস মাইনাস রুট ওভার 3/7, এটাই অ্যান্সার। 3 দাগের 11 নম্বর সেক থিটা প্লাস কস থিটা সমান 5/2, প্রদত্ত আছে সেক থিটা প্লাস কস থিটা সমান 5/2। সেক থিটা প্লাস কস থিটা সমান 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটার মান হিসাব করতে বলেছে। আমরা এটাকে সেক থিটা প্লাস কস থিটা তার দুদিকে হোল স্কোয়ার করে দিই, অন্যভাবে করলে এটা হবে না, তো এটাকে এ প্লাস বি, আমার সেক থিটা মাইনাস কস থিটা চেয়েছে, আমাদের এরকম একটা সূত্র আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আছে, কেন, কারণ এ প্লাস বি হোল স্কোয়ারকে ভাঙলে কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস 4ab বাদিকটা, এবার এই দুটোর মধ্যে সরল করলে কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি একটা কাজ করছি এখানে কি, সেক থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার আছে, এখানে একটা 4 বিয়োগ করে দিই সমান 25/4, এখানে দুদিকে একটা করে 4 বিয়োগ করলাম, 4 বিয়োগ করলাম, ঠিক আছে, এবার 4 বিয়োগ করার পরে আমি আর এই কাজটা যদি করি, দেখো এই 4 আছে, 4 sec theta cos theta ভুল করা হবে, 25-16 না ভুল হবে না, কারণ কস থিটা ইন্টু সেক থিটা এটা সমান আমরা কত 1 প্রমাণ করেছি আগে, কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, বুঝে, কস থিটা সমান 1/sec theta এগুলো সব ছিল, তাহলে বজগুণ করলে এটা আসে, তাহলে আমি এটা লিখতেই পারি সেক থিটা ইন্টু কস থিটা আসলে 1। তাহলে এবার এটা দেখো তো এই সূত্রটা পড়ে যাচ্ছে, তাহলে পড়লে পরে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার এখানে কত 9/4 9/4 আছে, তাহলে স্কোয়ার তুলে দিলে পরে কী হবে, স্কোয়ার তুলে দিলে পরে প্লাস মাইনাস হবে 9/4 প্লাস মাইনাস, 9 বর্গমূল 3 4 বর্গমূল 2 এটাই অ্যান্সার। 3 দাগের 12 নম্বর 3 দাগের 12 কী আছে, 5 sin² θ প্লাস 4 cos² θ 5 sin² θ প্লাস 4
cos square theta equal to 9 by 2 এই সম্পর্কটি থেকে tan theta মান হিসাব করতে বলেছে এরকম ভাবে যদি লেখা যায় sin square theta plus 4 sin square theta plus 4 cos square theta equal to 9 by 2 কোনো ভুল হবে না তো এই দুটোর মধ্যে দেখো 4 কমন যাচ্ছে sin square theta plus 4 যদি কমন নেই sin square theta plus cos square theta equal to 9 by 2 sin square theta plus sin square theta plus cos square theta মান 1 4 into 1 equal to 9 by 2 or sin square theta equal to 9 by 2 minus 4 এটা ভগ্নাংশে বিয়োগ করলে 2 লসাগু 9 minus 8 equal to 1 by 2 হচ্ছে sin square theta মান হচ্ছে 1 by 2 আমাদের কোন tan theta মান বের করতে বলেছে তো আমরা জানি cos square theta equal to 1 minus sin square theta তার মানে cos square theta equal to 1 minus half এটা বিয়োগ করলে হাফ হচ্ছে অতএব sin square theta by cos square theta sin square theta মান কত পাওয়া গেছে হাফ cos square theta মান হাফ অর্থাৎ কেটে 1 আর sin square theta by cos square theta মান কত sin square theta by cos square theta হচ্ছে 1 sin square theta by cos square theta হচ্ছে কত tan square theta মানে tan theta whole square equal to 1 square তুলে দিলে পরে কি হবে ডান দিকে প্লাস মাইনাস দিয়ে রুট ওভার দিতে হবে অতএব tan theta equal to plus minus 1 এটা অ্যানসার